shut up! আপনার বলে কথা আমি শুনতে চাই না ভাই সাহেব আপনি আমাকে শাট আপ আমি আপনাকে বিশ্বাস করে আমার ব্যবসা দেখাশোনার দায়িত্ব দিয়েছিলাম এমনকি ব্যাংক অপারেট করার দায়িত্ব পর্যন্ত দিয়েছিলাম কারণ আপনি আমার পরম আত্মীয় আমার স্ত্রী বড় ভাই অথচ আপনি কিনা শেষ পর্যন্ত আমি তো সমস্ত হিসাব লিখে দিয়েছি কি হিসাব দিয়েছেন মাত্র কদিন দেশের বাইরে ছিলাম এর মধ্যে 50 লক্ষ টাকার গরমিল এই হিসাব নিয়ে যান এগুলো কোনো দরকার নেই হিসাবের রাস্তার কুকুরকে পোষ মানালেও তার প্রভু ভক্তি থাকে বিশ্বাসের অমর্যাদা করে না অথচ আপনি আমার আত্মীয় হয়েও বিনা অপরাধে আমাকে অপরাধী সাজাচ্ছেন স্টপ ইওর মাউথ 7 দিনের মধ্যে সম্পূর্ণ হিসাব না দিতে পারলে আমি আপনার হাতে লোহার শিকল পরিয়ে পুলিশের গাড়িতে তুলে দেবো অ্যান্ড রিমেম্বার আই উইল ডু ইট সে সুযোগ তোমাকে আমি দেব না ভাই সাহেব আমার সাহেব জি ঠিক আছে না ফাইলটা দিন স্যার আপনি কুইক স্যার থ্যাংক ইউ খান বলছি আব্বু কে সে বেবি কক্সবাজার টিকিট কনফার্ম হয়েছে হ্যাঁ 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 কনফার্ম হয়ে গেছে টিকিট আমরা কালই কক্সবাজার যাচ্ছি Thank you.
खुशी खुशी थाको कभु की दो ना को दुआ कोरी थे को चीरो सुखे दुआ कोरी थे को चीरो सुखे खुशी खुशी थाको कभु की दो ना को गुली करे शेष कर दे Baby!
প্রাণের মৃত্যুর কোনো সাক্ষী রাখলাম না মানুল্লাহ, শুধু তোমাকে ছাড়া, কারণ তুমি আমার একমাত্র বিজনেস পার্টনার। লাশগুলোকে গুম করার ব্যবস্থা করো। এফরিক, গাড়িতে পানি দে, আর ডাক মালগুলো রেডি হয়েছে কিনা দেখতেছি। ওস্তাদ, হ্যাঁ আমি ভাইয়ের কাছে যাব, আমি ভাইয়ের কাছে যাব। কে তুই? ট্রাক এলে কি করে? গুন্ডারা আমার বাবা মাকে মেরে ফেলেছে, ভাই আমাকে ট্রাকে তুলে দিয়ে হারিয়ে গেছে। আমি ভাইয়ের কাছে যাব, আমি ভাইয়ের কাছে যাব। তোর গলার হাড়টা দেখে মনে হয় তুই বড় লোকের মেয়ে। তুমি আমার হাড়টা কেড়ে নিও না, আমার হাড়টা কেড়ে নিও না। না রে না, কেড়ে নেবার অভ্যেস তাদের যারা তোর বাবা মাকে খুন করেছে। আমরা গরিব হতে পারি, তাই বলে তাদের মতো আমাদের লোভ নেই। আয় মা, আয় আমার কোলে, আয় আয় আয়, ভয় কিসে? আয় 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 আয়। পিচ্ছি, তুই গাড়ির জামরাট গুলো খোল, আমি চা খেয়ে এবার লাগছি। না ভাই, বৃষ্টির পানি পড়েছে। আমি তোমার সাথে একটু ধরি। ধর রাজা, তুই গাড়িটা পরিষ্কার কর, আমরা খাই আহি, তুই পরে খাবি। আচ্ছা ওস্তাদ। আয় গেল। গাড়ি ঘুরে রেখা ধরে চল তো দেখি। হ্যাঁ রাজা, গাড়ি ঘুরেছে কাঠারে? ওস্তাদ আমি ঘুরেছি। তুই ঘুরেছস? তুই আবার গাড়ি চালালি কি কমে? ওস্তাদ ফাঁকে ফাঁকে চালান শিখছি। সাব্বাস, আজ থেকে তোর আমি ভালো করে গাড়ি চালান শিখাবো। ওর গাড়িতে ওস্তাদ আমি কি করব? তুই পিছে ওঠ। সারা জীবন ধরে আমি আগে এগিয়ে থাকলাম, আজ থেকে পিছনেই থাকুম। ঠিক আছে ওস্তাদ। এই তো সোজা চালা। হ্যাঁ চালা, ঘাবড়িস না, চালা। হ্যাঁ আবার ডাইনে কাটে গেল। হ্যাঁ বাই কাট, বাই কাট। এই তো সোজা চালা, সোজা চালা, আবার বাই কাটে। সাব্বাস, একটা কথা মনে রাখিস রাজা, সব সময় সামনের দিকে নজর রাখবি। তুই পরে শিখবি রাজা, টান দে। একশো, দুশো, তিনশো, আজকের টিপ গুলো ভালোই সস্তা, এলো টাকা। আজ আর টিপ মারতে হবো না। কেন? এই তো বুঝলে গেছো, আজ স্ট্যান্ডে মিটিং আছে না, মিটিং এর পরে গান বাজনা হইব। হ্যালো, তুই আমার জন্য? বুঝছি বুঝছি, আর করলে না। গেলাম
মানে রং তামাশা জীবন মানে রং তামাশা নাচো হাসো গাও রং বেরঙের এই দুনিয়ায় দুঃখ ভুলে খুশিতে হারাও জীবন মানে রং তামাশা জীবন মানে রং তামাশা নাচো হাসো গাও রং বেরঙের এই দুনিয়ায় দুঃখ ভুলে খুশিতে হারাও জীবন মানে রং তামাশা জারের শরীরে জ্বালা ঘরে জ্বালা বাইরে জ্বালা ও রেড সিগন্যালের ঝুট ঝামেলা পোহাই সারা দিন প্যাসেঞ্জারের শরীরে জ্বালা ঘরে জ্বালা বাইরে জ্বালা রেড সিগন্যালের ঝুট ঝামেলা পোহাই সারা দিন চাকায় চাকায় ঘুরছে জীবন থামবে যেদিন হব উঠাও জীবন মানে রং তামাশা জীবন মানে রং তামাশা নাচো হাসো গাও রং বেরঙের এই দুনিয়ায় দুঃখ ভুলে খুশিতে হারাও জীবন মানে রং তামাশা চালাই এই তো পেশা বুকে আছে ভালোবাসা ও মনের আশা মনে কাঁদে বোঝের কজন গাড়ি চালাই এই তো পেশা আছে ভালোবাসা মনের আশা মনে কাঁদে বোঝের কজন তাসের দেশে রাজার বেশে এসে খেলে সময় কাটাও জীবন মানে রং তামাশা জীবন মানে রং তামাশা নাচো হাসো গাও রং বেরঙের এই দুনিয়ায় দুঃখ ভুলে খুশিতে হারাও জীবন মানে রং তামাশা নাচো হাসো গাও রং বেরঙের এই দুনিয়ায় দুঃখ ভুলে খুশিতে হারাও জীবন মানে রং তামাশা নাচো হাসো গাও রং বেরঙের এই দুনিয়ায় দুঃখ ভুলে খুশিতে হারাও জীবন মানে রং তামাশা তোর রাজা বাপকে গিয়ে বল দিলু বক্স মাল নিয়ে গিয়েছে আর আজ থেকে এই আড্ডা দিলু বক্স ধরেছে এই যে অন্য টাকা ফেরত দাও কি দেখা লোক যা গিয়ে বল টাকাগুলো কেড়ে নিয়েছে কেমনি মাল অনিবা ত্যাগ অনিবা আমি টাকা দেবো না ঠিক আছে ঠিক আছে দেহা মনে এটা রাজার এলাকা তো তুই শুধু তোর নিজের নাম নয় তোর চত্তু গোষ্ঠীর নামও ভুলে যাবি তুমি একটু রেস্ট লও আমি একটু ভর্তা বানাই হ্যাঁ রাজা মাফ করে দে রাজা তোর নাম কি মনে নাই বাপের নাম ভুলে গেছি ভুলে গেছি আমি তো আমার বুকে দুধ খাওয়া মানুষ করছি আমার দুধে দাঁতে অমনি গুলো শত করবো অমন দুধ বাজারে অনেক পাওয়া যায় বেরিয়ে
মদ খেয়েটি বাজারের দুধের সাথে মায়ের দুধের তুলনা করছিস? রাজা, মদ শুধু আমি একা খাই না, তুইও খেয়েছিস। হ্যাঁ হ্যাঁ খেয়েছি, আমি মদ খেয়েছি আমার মায়ের ব্যথা ভোলার জন্য। আর তুই তুই মদ খেয়েছিস তোর মায়ের বুকে ব্যথা দেবার জন্য। আমি মদ খেয়েছি আমার ঘরে মা নেই বলে। আর তুই তুই মদ খেয়েছিস তোর মাকে ঘর থেকে বের করে দেবার জন্য। আজ আমি তোকে বুঝিয়ে দেব সন্তানের জীবনে মা কত বড়। আমি তোকে বুঝিয়ে দেব সন্তানের জীবনের বড় ছায়া মায়ের আঁচলের নিচে, স্ত্রীর আঁচলের নিচে নয়। আমার জামরে চাইয়া দে, আমার জামরে তুই মারিস না বাবা। ও আমার একমাত্র বুকের দান, আমার মুক্তি খালি করিস না বাবা। দেখ মা কাকে বলে, মাকে আঘাত করতে তোর মতো কুসন্তানের বুক কাঁপে না, কিন্তু সন্তান আঘাত পেলে সে সন্তান যেমনই হোক না কেন মায়ের বুক ঠিকই কাঁপে। দেখ হাস তোর মায়ের তার প্রমাণ। মনে রাখিস মার তুলনা শুধু মাই। রাজা আমি তোর দোয়া করে বাবা। সুখ কিসের সুখ? মা বাবা ভাই বোন সব হারিয়ে সুখ, তুমি সে দোয়াই করো মা। আমি যাদের হারিয়ে ফেলেছি চলার পথে যেন একদিন আমি সবাইকে খুঁজে পাই মা, একদিন যেন সবাইকে খুঁজে পাই। সাহেব সাহেব গাড়ি থামো, সাহেব গাড়ি থামো, গাড়ি থামো, সাহেব গাড়ি থামো। কি হয়েছে? বড় বিপদে পড়েছি, আমার ভাইটি অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট? দোহাই সাহেব, দয়া করে আপনার গাড়িতে আমার ভাইকে হাসপাতালে নিয়ে চলুন। না করবেন না স্যার, আমার ভাইটা মারা যাবে। আপনি পায়ে পড়ে সাহেব, আপনি পায়ে পড়ে নিয়ে চলুন। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি ওঠো। ঠিক আছে পল্টু, এইদিকে কোনো কথা বলবেন না, পকেটে যা কিছু আছে বের করে দিন। তাহলে তোমরা বুঝতেই যখন পেরেছেন তখন দেরি না করে পকেটে যা মালপানি আছে সেটাই বের করুন। দিনে দুপুরে ডাকাতি, এই যে চিৎকার করে কোনো লাভ নেই, সময় থাকতে পকেটে যা আছে দিয়ে দিন, নইলে আমার ইজ্জত যাবে না, যাবে আপনার ইজ্জত। আমার ইজ্জত? হ্যাঁ, লোকজন ডেকে চিৎকার করে বলবো আমার ইজ্জত লুটতে চেয়েছিল, তখন গণপিঠে নু খাবেন, আবার মাল পানিও দেবেন। আরে বলতো শুরু কর, বাঁচাও বাঁচাও, আমার ঘরে গাড়ি ধরি আছে, বাঁচাও। এই 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 বুবু কি গাড়ি কেমন? কি হয়েছে? এই গুন্ডাটা আমার বুবুকে গাড়িতে তুলে নিয়ে যেতে চেয়েছিল। এই যে এইবার বুঝবে মিথ্যে কথা, ওর কথা বিশ্বাস করবেন না, ও একটা ফুট টোয়েন্টি। আমাকে আপনি বলুন স্যার, একটা মেয়ের জীবনে সব থেকে বড় সম্পদ হলো তার ইজ্জত, তাই বলছে আপনার একটা মামুন আছে, আপনার বোন কি পারবে তার ইজ্জত নিয়ে মিথ্যে কথা বলছে? আপনি থানায় চলুন। জি মানে আমি? ইউ আর আন্ডার অ্যারেস্ট। হ্যাঁ আপনি কিন্তু ভুল করছেন। ভুল করছি না ঠিক করছি, থানায় গেলে বুঝতে পারবেন। চলুন আমার গাড়ি আপনার গাড়ির ব্যবস্থা হবে, চলুন আসুন। নিয়ে যান স্যার, আচ্ছা করে ভুলে দেবেন যেন রংবাজি ভুলে যায়। সালাম স্যার। ইয়ে বেহেক কেটে পার কেটে পার, বড় বাচ্চা বেঁচে গেছি আজ। বুবু আর যদি পুলিশটা তোমাকে ধরে নিয়ে যেত তাহলে কি হতো? কি আর হতো, হাজতে রাখতো, তারপর জেলের ভাত খেতাম ব্যাস। আর আমাদের কপাল ফাটতো। আরে আমাদের তো কপালই নেই, সুতরাং ফাটার চিন্তাও নেই। বড় মাখন চেহারা তো, মালপানির সাইজ তো ভালোই দেখা যায়। দেখি দেখি, হাট তোরা কি দেখবি, এটা আমার জিনিস। কি সুন্দর মায়া ভরা মুখ, লেশালা মাত্র 100 টাকা, পুলিশ অফিসারের মানি ব্যাগে করুণ অবস্থা।
আপনি আমার টেলিফোনে রিং করুন, সত্য মিথ্যা যাচাই করুন। উইল ইউ স্টপ? এ দেখুন, ইয়ে মানে দিস ব্যাগ। আপনি আমার আর একটা কথা বললে আমি আপনাকে লকআপে বন্ধ করে দেব। বসুন ওখানে। জাহিদ, তুমি কি ব্যাপার? স্যার, ও রাস্তা থেকে একটা মেয়েকে হাইজ্যাক করে তাকে বেইজ্জত করার চেষ্টা করেছিল। আমি ওকে হাতে হাতে ধরেছি। মিথ্যে কথা স্যার, আসল ঘটনা হলো মেয়েটাই আমাকে ট্র্যাপ করেছিল, কিন্তু উনি আমার কোনো কথাই শুনতে চাইছেন না। রানা, তুমি ভুল করছো। আমি ব্যক্তিগতভাবে ওকে চিনি, ইজ এ গ্রেট আর্কিটেক্ট। জাহিদ সত্যি কথাই বলেছে। এমনি একটা মেয়ে সম্পর্কে বেশ কয়েকটা রিপোর্ট আমাদের কাছে এসেছে। আমার তো মনে হয় এই মেয়েটি সেই মেয়ে। জি স্যার। হ্যাঁ, আমি দুঃখিত মিস্টার জাহিদ। ইটস অল রাইট, ইটস ওকে রানা। আজকাল যা সময় এসেছে, ভালো মন্দ যাচাই করা সত্যি কঠিন। তুমি কিছু মনে করো না। তাহলে স্যার আমি এখন যেতে পারি? ইয়েস, ইউ ক্যান গো। আসসালামু আলাইকুম, বাই। রানা, তোমার মায়ের প্রেসক্রিপশনটা। কি হলো? আমার মানিব্যাগ? শেষ পর্যন্ত তোমার মানিব্যাগও গায়েব। বাবা, তোমার খুব কষ্ট হচ্ছে না? কষ্ট? কষ্ট তো আমার জন্য তুই করছিস মা। রাত দিন আমার জন্য পরিশ্রম করে নিজে না খেয়ে তুই আমার মুখে ওষুধ তুলে দিচ্ছিস। ও কথা বলো না বাবা। মা বাবা ভাইদের হারিয়ে তোমাকে অবলম্বন করেই তো বেঁচে আছি। মা রবি, আমার যা কিছু আবদার, যা কিছু চাওয়ার, সবই তো তোমার কাছে বাবা। তুমি ছাড়া আমার কে আছে? তোমাকে আমি হারাতে চাই না বাবা, হারাতে চাই না, হারাতে চাই না। তোর এই কথা আজ একটা সত্যকে আবার প্রমাণ করে দিল। পর কেমন করে আপন হয়, আপন কেমন করে পর হয়, তো কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। বন্ধ করুন! আই সে স্টপ ইট! আজ আমি সব ভেঙে ফেলবো। সরে যান, সরে যান! বাবা, 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 বাবা! আমি জানতে চাই, এমনি করে ফুপুকে তুমি আর কতদিন কষ্ট দিতে চাও? যতদিন স্মৃতি ফিরে না আসে। আমি বুঝতে পারছি না, ডাক্তার যেখানে ব্যর্থ হয়েছে তুমি সেখানে এইভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছ কেন? কি তোমার স্বার্থ? আমার কাজের কৈফিয়ত নিতে এসো না। কোথায় যাচ্ছ, যা। তুমি আমার জন্মদাতা পিতা হলেও প্রশ্ন জাগে। প্রত্যেক মানুষের শরীরে রক্তের একটা আলাদা গ্রুপ থাকে, আমার মনে হয় তার কোনোটাই তোমার রক্তে নেই। তাহলে কি তুমি বলতে চাও যে আমার শরীরে পশুর রক্ত? না, দেখতে তো তুমি মানুষের মতোই। থামলে কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে। তোমার মতো ছেলের মুখ আমি দেখতে চাই না। ঠিকই বলেছ বাবা, মানুষ বলে রক্ত নাকি রক্তের মতো কথা বলে, কিন্তু এটা ভুল। তার প্রমাণ তুমি আর আমি। অপদার্থ! হ্যাঁ, তবু অপদার্থকে আর্কিটেক্টের সার্টিফিকেট দিল কি করে? বাবা, আসলে তুমি যেমন ভাইয়াকে সহ্য করতে পারো না, তেমনি ভাইয়াও তোমাকে। তোমাদের দ্বন্দ্বটা যে কোথায় আমি বুঝতেই পারছি না। খুব ভালো, এসব না বোঝাই ভালো। তা তুমি যাচ্ছ কোথায় মামনি? একটু বেড়াতে যাচ্ছি, আসতে দেরি হবে। আসি। আরে মিনা, আয় মা, আয়। কি ব্যাপার, মুখ ভার কেন? রানা কিছু বলেছে না অন্য কিছু? আচ্ছা করে বকে দেবো, আজ আসুকো। রানা কোথায় মা? তোমার পেছনে। আবার বুঝি ওকে কথা দিয়ে কথা রাখতে পারিসনি? এ মা, কি পেছনে ধাওয়া করছিলে? আসলে মানুষ ঠিকই বলে, পুলিশের চাকরি যারা করে তাদের মন বলে কিছু থাকে না। অবজেকশন!
সেই অপবাদটা কিন্তু তোমার আন্টি আজও আমাকে দিতে পারেনি। মানে মানে আঙ্কেল আমি ঠিক আপনাকে আমাকে বলনি, কিন্তু একটা কথা মনে রেখো, আমাদের দুজনের গায়ে কিন্তু পুলিশের পোশাক, কাজেই অপবাদটা তুমি যাকেই দাও না কেন আমরা কিন্তু সহ্য করব না। হ্যাঁ তুমি চুপ করো তো, চলো। মেয়েরা নাকি অভিমান করে তার প্রিয়জনের আদর পাবার জন্য, আমাকে কি তাই করতে হবে? এটা কি তোমার মনে কথা? জানি না। দাঁড়া না,
প্রভু মক্কেল তোর একটু আড়ালে জানা এই যে ভাই অন্ধকারে একা যেতে পারছি না আপনার রিক্সাই করে আমাকে বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দেবেন বুঝতেই তো পারছেন দিনকালের যা অবস্থা খবরদার আমার ইজ্জত নিয়ে ছিনিয়ে খেলছেন কথা না বাড়িয়ে ভালো ভালো কেটে পড়ুন চিৎকার করে লোক জোর করবো বুবু কাজ হয়েছে হয়েছে জমকে জল দেখ টাকা গুলো দেবু আজ বড় বাজে বেজে গেছি আরে বেটা আমি টাকা নিয়ে দৌড় না দিলে পাবলিক তুই সত্যি লাগবে নিয়ে ফেলত এই যে রাস্তা রানী এই যে রাস্তা রানী আমাদের ট্যাক্সটা দিয়ে দে তোরা কারা কিসের ট্যাক্স আমরা হলাম কবরস্থানের রাজা যেখানে তোর ভাইকে লাশ বানিয়ে কবর দিবি বলে ভিক্ষা করছিলি দে দে ট্যাক্সটা দিয়ে দে যা যা দেশের সরকারই আমাদের ট্যাক্স মাফ করে দিয়েছে আর তুই কোথাকে লাখ বাহাদুর যে তোকে ট্যাক্স দিতে হবে আরে রানী রাস্তার ওই ল্যাংড়া কোড়া কানা সবাই আমাকে ট্যাক্স দেয় তাই তোকেও দিতে হবে না আমি দেব না ঠিক আছে ট্যাক্স না দিস তো অন্যভাবে পুষিয়ে দে পুষিয়ে দেব খুশিয়েছে নারো দেব পিচি না রানে এবার তো আমি তোকে দেব চুপ করো
এই না এই টাকাগুলো দিয়ে তোমরা সবাই চকলেট খাবে এই যে রুবি সারাদিন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াস ওদিকে যে তোর বাপ মরতে বসেছে সে খবর রাখিস কি হয়েছে আমার বাবার তা জানি না তোর বাবাকে হাসপাতালে পাঠানো হয়েছে হাসপাতাল অবস্থা খুবই খারাপ এক্ষুনি অপারেশন করতে হবে অপারেশন করতে হবে হ্যাঁ আর এই ওষুধগুলো লাগবে অপারেশনের সময় রক্ত লাগবে অনেক রক্ত 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 কোথায় পাবো ডাক্তার সাহেব তোমার বাবার রক্তের গ্রুপ ব্লাড ব্যাংকে পাওয়া যাবে কিনে নিতে হবে রক্ত কিনতে হবে কত টাকা লাগবে ডাক্তার সাহেব তা সব মিলিয়ে হাজার পাঁচেক তো লাগবে পাঁচ হাজার টাকা টাকার জন্য যাত্রায় নাচবে বুকু নাচতে আমাকে হবে কিন্তু সেদিন তো তুমি যাত্রায় নাচ দেখে ওই মেয়েটাকে গালাগাল করেছিলে ওরা কি জন্য নাচে তা আমি জানি না তবে আমি নাচবো আমার বাবাকে বাঁচানোর জন্য আমার বাবাকে আমার বাঁচাতে হবে বাঁচাতে হবে এবার আসছেন সবার জানের জান নাচের তুফান রুবি খান আপনারা কি শুনবেন গজল তবে কি ঠুমরি বেশ কিন্তু চোখে চোখ রাখবেন না আমি জাদু জানি ধন্যবাদ
আমি দেখুন আমার কাছে আসবেন না আমি 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 চিৎকার করব চিৎকার করবে করো সবাইকে জানিয়ে দেব তুমি একটা নির্লজ্জ বেহায়া একটা নষ্ট মেয়ে না না বিশ্বাস করো আমি নষ্ট নই দায়ে ঠিকই আমি দায়ে ঠিকই সব করেছি চুপ করো লজ্জা করে না তোমার এসব করতে লোকজনের হাতে ধোলাই থেকে বাঁচতে হলে ভালো মানুষের মতো আমার গাড়িতে উঠো ওঠো কোথায় যাব আমি সেদিন আমাকে যেখানে পাঠিয়েছিলে সেখানে থানাতে হ্যাঁ হ্যাঁ ওটাই তোমার মতো মেয়ের জন্য উত্তম জায়গা আরে মাইপুরি আমাকে যেতে দিন সাহেব বিশ্বাস করুন আমি অ্যাক্টিং করছি না নাটক আমি বুঝি না আমার কথা বিশ্বাস না হলে চলুন আমার সাথে হাসপাতালে সেখানে আমার বাবা মৃত্যুর সাথে লড়াই করছে নিজের চোখে দেখলে বুঝবে কেন আমি লজ্জা শরম ত্যাগ করে পথে নেমেছি কেন নিজের কপালে এমনি করে নষ্টা মেয়ের মোহর লাগিয়েছি শত শত মানুষের সামনে আজ আমি নাচ গান করেছি মাতাল বদমাশদের সামনে দেহ প্রদর্শন করেছি শুধু শুধু এই টাকার জন্য এই টাকা দিয়ে ওষুধ আর রক্ত কিনতে না পারলে আমার বাবাজি মরে যাবে সাহেব আমার বাবাজি মরে যাবে এই আমার মাথায় হাত রেখে কসম খেয়ে বলছি আমি খারাপ মেয়ে নই যা কিছু করেছি শুধু বাঁচার জন্য করেছি পেটের তাগিদে করেছি আমাকে আমাকে ছেড়ে দিন সাহেব আমাকে ছেড়ে দিন শুধু একবার আমাকে হাসপাতালে যেতে দিন রক্তের অভাবে আমার বাবার অপারেশন হবে না আমার বাবাকে বাঁচতে দিন আমার বাবাকে বাঁচতে দিন তারপর 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 আমাকে যে শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব সাহেব মাথা পেতে নেব ঠিক আছে যাও তবে একটা কথা মনে রেখো মানুষকে বিপদে ফেলতে চাইলে নিজেকেই বিপদে পড়তে হয় যাও পিচ্চি চলি সাহেব সেদিন তুই ট্যাক্স না দিয়ে চলে যেতে পেরেছিস কিন্তু আজ তোকে ট্যাক্স দিয়েই যেতে হবে না এই টাকা দিয়ে আমি আমার বাবার জন্য রক্ত কিনব আম্বুকে বাঁচান গুন্ডারা আম্বুর টাকা কিনে নিচ্ছে কোথায় ওইদিকে তোমার কথা লাগেনি তো
তুমি তাড়াতাড়ি হাসপাতালে যাও। কি হলো, তুমি কাঁদছো যে, কি হয়েছে? হাসপাতালে গিয়ে আর কি হবে সাহেব? কেন, তুমি না বললে তোমার বাবার ভীষণ অসুখ? রক্ত আর ওষুধ কেনার জন্য যে টাকা আমার কাছে ছিল। ও বুঝেছি, ওই গুন্ডারা নিয়ে গেছে। বাবাকে বাঁচাবার আর কোনো পথ নেই সাহেব। এই নাও টাকা, এটা দিয়ে তোমার বাবার চিকিৎসার ব্যবস্থা করো। না, করি নাও। সত্যি আপনি অনেক বড়। হয়েছে হয়েছে, কিন্তু এই টাকা আমি শোধ করবো কি করে? সব ঋণ শোধ করা লাগে না। আমার নাম রুবি, থাকি কালুপট্টিতে। বুঝলাম, তাড়াতাড়ি যাও। এই যে আমার গাড়ির চাকা ঠিক করবে কে? টাকা লাগে না, একদম কমপ্লিট। হ্যাঁ, ফার্স্ট ক্লাস। একটা কলা রইলা। হ্যাঁ, তোমার হাসপাতালে নিয়ে যাও, তাড়াতাড়ি যাও। তাহলে আমি এখানে খাবারটা নিয়ে যাও। আপনি একটু বাড়ি যান তো। হ্যাঁ হ্যাঁ, বাড়ি যান। এখন কি অবস্থা? ডাক্তার পরীক্ষা করছে। শুনুন, এই মুহূর্তে ও নেগেটিভ এক ব্যাগ রক্তের ভীষণ প্রয়োজন। এটা তো আমার রক্তের গ্রুপ। আপনি রক্ত নেবেন? না, মানে রক্ত কিনতে কত টাকা লাগবে? আপাতত ব্লাড ব্যাংকে ও নেগেটিভ রক্ত নেই। বেপরোয়া গাড়ি চালিয়ে পায়ে হাঁটা মানুষের রক্ত ঝরাতে পারেন, অথচ সেই মানুষকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে তুলতে আপনাদের এত দ্বিধা কেন? আপনার বড়লোক তাই সাহেব, গরিবের জীবনের চেয়ে আপনাদের রক্তের মূল্য অনেক বেশি। এই তো গরিব বোনের জন্য এই গরিব ভাইয়ের রক্তই যথেষ্ট। আপনার রক্ত তো নেগেটিভ। বড়লোকের রক্তই শুধু ও নেগেটিভ হয় না, গরিবের রক্ত ও নেগেটিভ হয় ম্যাম সাহেব। এই মেডিসিন গুলো নিয়ে আসুন। শুনুন, এই টাকা দিয়ে ওষুধগুলো কিনে নেবেন। টাকা দিয়ে অপরাধ মুক্ত হতে চানাই তো? থানা পুলিশে কোনো ভয় নেই ম্যাম সাহেব, এই টাকা দিয়ে আপনার কসমেটিক্স কিনে নেবেন। উঠবেন না, আপনি অসুস্থ, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন। আমি কোথায়? মেডিকেল হাসপাতালে। আপনি আপনি কে? আমি উনি তো আপনাকে হাসপাতালে নিয়ে এসেছে, নিজের রক্ত দিয়ে আপনাকে সুস্থ করে তুলেছেন। রক্ত? বাবা বাবা! Oh, my God.
কোথায়? চুপ করে আছেন কেন? বলেন আমার বাবা কোথায়? লাশ ঘরে। তোমার বাবা ঘণ্টাখানেক আগে মারা গেছে। সবই আল্লাহর ইচ্ছা। আজ থেকে এ ভাই তোমার পাশে থাকবে, তোমার পাশে থাকবে। চলো বোন, দাফনের ব্যবস্থা করতে হবে। দেখ শুনি, চাষ আবার কোন মেয়ে ঘরে নিয়ে এলো? তাই তো, এ আমার ঘর, আজ থেকে তুই এখানেই থাকবি, কেমন? আরে ওস্তাদ, হ্যাঁ কি ব্যাপার ওস্তাদ? গত রাইতে দেখলাম হ্যারে তুমি হাসপাতালে লয়ে গেলা, আজ সকালবেলা ওর ঘরে লইছো, ব্যাপারটা আমার কাছে তোমার লাগতেছে। চুপ করবি তুই? শোন, ওর নাম কালো, আমার গাড়ির হেল্পার। আমাকে কম বেশি পরিচয় আছে ওস্তাদ, আছে না? তুই চুপ করবি কালো? ওর একটা দোষ বেশি কথা বলে। শোন কালো, আমি ওকে বোন ডেকেছি। বোন? তাহলে তো আমারও বোন, মানে পুবু। আজ থেকে রুবি এখানেই থাকবে, আর এটাই ওর ঘর। আরে কাকু ওস্তাদ, তাহলে তার কোনো চিন্তা নাই, পাক শাকের ব্যবস্থা করিব। বউরা তো রান্না খায়, এবার গ্যাস্ট্রিকের ব্যাপারটা ভালো করো। তা হারুপাতি লাগবার ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ আনবো, আগেও সুস্থ হোক তারপর, এখন জলদি করে নাস্তা নিয়ে আয় তো। আমি গেলাম আর আইলাম। রুবি, রুবি তুই কাঁদছিস? তোর কষ্ট আমি বুঝি রে বোন, কিন্তু যে চলে গেছে সে তো আর আসবে না বোন। ভাইয়া, ভাইয়া, আমি তোর মতো বড় একা ছিলাম রে, হস্তক্ষেপে মনে হয় যেন অনেক কিছু পেয়েছি। ছোটবেলায় তোর মতো আমারও একটা বোন ছিল, এতদিনে হয়তো তোর মতো এত বড় হয়েছে, কিন্তু ভাইয়া। হ্যাঁ রবি, কাঁদিস নে বোন, একটু হাস, হাস না, কতকাল বোনের মুখে হাসি দেখি না, হাসবি না বোন? ভাইয়া, ভাইয়া, টাকা লাগে না, টাকা দিয়ে জন্য গড়ে যা।
करके नस्कत मानी ना हो ना सादा काला हिम्मत की और साध था कि जो दिन आ रहे जाला इन सारा तो मिलन माला ना आ जाता सभी बोले प्रेम जो प्रेम जो सभी बोले प्रेम जो प्रेम जो ताका दिए तो नगरी का जाना इन नगरी जेते होले ताका रहना ताका दिए प्रेम नगरी का जाना इन नगरी जेते होले ताका रहना सभी बोले प्रेम जो प्रेम प्रेम जो सभी बोले प्रेम 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 जो सभी बोले आमा के एक हमें देखे अन्य करो আমানুল্লাহ ইতিপূর্বে দুই দুই বার পঞ্চাশ লাখ টাকা সোনা ইন্সপেক্টর রানার হাতে ধরা পড়েছে এবার যাতে ধরা না পড়ে নিশ্চয়ই তাহলে তুমি নতুন কোনো প্ল্যান তৈরি করেছ কারেক্ট মিস্টার ডেভিড আগামীকাল থাই এয়ারলাইন্সে আসবে সাথে থাকবে আমাদের আকবর আমি নিজে পুলিশকে ইনফর্ম করব ডেভিডকে ফলো করার জন্য পুলিশ ডেভিডকে ফলো করবে আর সেই সুযোগে আকবর কোস্টার নিয়ে চলে আসবে কথাটা শুধু তোমার আর আমার মধ্যেই রইল ওকে ইয়েস ইন্সপেক্টর রানা স্পিকিং কে বলছেন আপনি হ্যালো হ্যালো কে বলছেন আপনি হ্যালো 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 থাই বিমান মিস্টার ডেভিড Mr. David. Hello, Mr. Charles. Well, how are you? You were waiting for me? How do you do? Why? Let's go. Excuse me. Your name is David? Yes. Please, open your briefcase. Can I? আমার কাছে ইনফরমেশন আছে আই ওয়ান্ট টু চেক ইট অশ্লি রং ইনফরমেশন তাই না হ্যাঁ হতে পারে আই এম সরি কিছু মনে করবেন না না এই তো আপনাদের কর্তব্য দায়িত্ব পালনে আপনারা এত সচেতন এ তো আমাদের গৌরবের কথা আমরা খুব খুশি খুব খুশি থ্যাংক ইউ ওয়েলকাম ভাই 12টা বাজে আপনারা সব চুপ গাড়ি ঘোরাও Oh!
রক্ত আমি ডিটেল নেই ওস্তাদ আমার জীবন বাঁচাতে গিয়ে আপনি নিজের রক্ত ঝরালেন আমার রক্তের চাপটা জীবনে মূল্য আছে আমার কাছে অনেক বেশি ইন্সপেক্টর জীবনের ঝুঁকি নিয়ে আজ আপনি আমার জন্য যা করলেন তা শুধু এক বাপ তার ছেলের জন্য করতে পারে এক মা পারে তার সন্তানের জন্য আর পারে এক ভাই তার ভাইয়ের জন্য ভাই হ্যাঁ ভাই আজ থেকে আপনাকে আমি ভাই বলে ডাকবো চলুন ভাই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই না না ডাক্তারের কাছে যেতে হবে না আমার জন্য আজ তুমি সবচেয়ে বড় ডাক্তার কিন্তু আর ওষুধ তো একটা ভাই বলে ডাক ওই ডাকে আমার সব জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে ভাই ভাইয়া ভাইয়া ভাই এই বাক্সরা এত কারাকারি এই বাক্সর মধ্যে আছেটা কি আমি বলছি এই ব্রিফকেসের মধ্যে আছে স্মাগলিং এর গোল্ড হ্যাঁ গোল্ড হ্যাঁ মানে সোনা সোনা গুড নাইট মলি হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ মলি এই ক্যাঙ্গারুটা কি মামুনি এসো পরিচয় করিয়ে দিই আমার একমাত্র ছেলে আমেরিকা থেকে লেখাপড়া শেষ করে এসেছে ওর নাম মোহাম্মদ জাকিরুল্লাহ আমি আমার নামটা শর্ট করে ফেলেছি প্রথমের মোহাম্মদ কেটে দিয়েছি পেছনের উল্লাহ ফেলে দিয়েছি রইল আমি জাকির আর জাকির বললে কেমন যেন একটা বেঙ্গলি বেঙ্গলি গন্ধ আসে তাই মূল শর্ট জ্যাকি নাও আই এম জ্যাকি মলি আমাদের চিড়িয়াখানায় আজব জন্তুর সংখ্যা কমে গেছে তাই বোধহয় তোর আঙ্কেল আফ্রিকা থেকে এই নতুন ক্যাঙ্গারুটা আমদানি করেছে থ্যাংক ইউ ফর ইউর কংগ্রেচুলেশন মলি মামুনি জি বাপি এদিকে আয় তোমা কাম অন কংগ্রেচুলেশন প্লিজ লেডিজ এন্ড জেন্টলম্যান মলি এই শুভ জন্মদিনে আমি আরেকটা শুভ সংবাদ আপনাদের জানাতে চাই আর সে শুভ সংবাদটা হলো আমার বন্ধনুল্লাহ একমাত্র ছেলে মোহাম্মদ গিরুল্লাহ নট মোহাম্মদ জাকিরুল্লাহ আই এম এ জ্যাকি অনলি জ্যাকি জ্যাকির সাথে আগামী মাসের 2 তারিখে আমার মেয়ে মলির শুভবিবাহের দিন ধার্য করা হয়েছে নিশ্চয়ই আপনারা খুশি হয়েছেন এটা কোনো পুতুল খেলা নয় যে যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে খেলা যায় এ বিয়ে হবে না হতে পারে না কিছুতেই না অসম্ভব এ বিয়ে আমি মেনে নিতে পারি না বাপি মালি তুই কি বলতে চাস বাপি এই বাড়িটা চিড়িয়াখানা নয় যে তুমি ইচ্ছা করলেই জঙ্গল থেকে জানোয়ার তুলে আনবে জাকির জানোয়ার নয় উচ্চশিক্ষিত মার্জিত হাই সোসাইটিতে চলার মতো ছেলে তাছাড়া সবচেয়ে বড় পরিচয় ও আমার বন্ধুর ছেলে তাই বলে আমার মতামত না নিয়ে নিজের মেয়েকে তার হাতে তুলে দিতে চাও তা তো দেবে কারণ তোমার সবচেয়ে বড় পরিচয় হলো তুমি একজন স্বার্থপর মালি চিৎকার করো না বাপি সব পিতাই চায় তার সন্তানকে সুখী করতে কিন্তু পৃথিবীতে তুমি বোধহয় একমাত্র স্বার্থপর পিতা যে নিজের স্বার্থের জন্য সন্তানের সুখকে দুবার মারিয়ে দিতে চাও আজ আমি বুঝতে পারছি ভাইয়ার সাথে তোমার কেন এত দ্বন্দ্ব কেন এত সংঘাত কেন এত ব্যবধান আমি শুধু স্বার্থপরই নই অবাধ্য সন্তানের জন্য আরো বেশি
আমি অনেক বেশি কঠিন। আমি যা বলছি তাই হবে। জ্যাকির সঙ্গে তোমার বিয়ে হবে। দিস ইজ ফাইনাল। না, মলির ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হতে পারে না বাবা। সারা জীবন তোমার অনেক অন্যায় অত্যাচার মুখ বন্ধ করে সহ্য করেছি, কিন্তু আর নয়। কি করবে তুমি? প্রতিবাদ করব। এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যাও। আজ থেকে বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। আমি তোমাকে আমার সমস্ত সম্পত্তির থেকে বঞ্চিত করলাম। যে বাড়ি থেকে আজ আমাকে বের করে দিচ্ছ, যে সম্পত্তি থেকে আজ আমাকে বঞ্চিত করছো, সেই সম্পত্তি তোমার নয়। যে ব্যবসা তুমি পরিচালনা করছো সেই ব্যবসাও তোমার নয়। তুমি এসবের সাধারণ একজন কেয়ারটেকার মালিক। বাবা, মিথ্যের বালুচরে দাঁড়িয়ে তুমি যে স্বপ্ন দেখছো, তোমার সেই স্বপ্ন কোনোদিন সত্য হবে না। নিজের চোরাবালিতে তোমাকে একদিন পরে মরতেই হবে। বাঁচার জন্য তুমি চিৎকার করলেও সেদিন কেউ তোমাকে সাহায্য করবে না বাবা, কেউ সাহায্য করবে না। একটা বিপদে পড়ছে, কামটা করে দেবো ওস্তাদ। আমি তো তোমার লাগে যেতেছি না, না করুন ওস্তাদ। জানো ভাইয়া, আমি জমি ভাব না, আমার কিচ্ছু না। তুই বলছিস ঠিক আছে, যাবো আমি, যাবো। রুবি যখন বলছে তোর কথা তো ফেলতে পারি না। আমাদের চিড়িয়াখানায় আজের জন্তুর সংখ্যা কমে গেছে, তাই বুধ তোর আঙ্কেল আফ্রিকা থেকে এই নতুন ক্যাঙ্গারুটা আমদানি করেছে। বাপি, এই বাড়িটা চিড়িয়াখানা নয়, যে তুমি ইচ্ছা করলেই জঙ্গল থেকে জানোয়ার তুলে আনবে। মালি, তুই কি বলতে চাস? জাকির জানোয়ার নয়, উচ্চশিক্ষিত মার্জিত হাই সোসাইটিতে চলার মতো ছেলে। কিন্তু পৃথিবীতে তুমি বোধ হয় একমাত্র স্বার্থপর পিতা, যে নিজের স্বার্থের জন্য সন্তানের সুখকে উপায় মারিয়ে দিতে চাও। রাস্তা থেকে আপনার বাবার সম্পত্তি যে সাইড দিচ্ছেন না? কি বলছেন আপনি? এই টাকা দিয়ে আপনার কসমেটিক্স কিনে নেবেন। কি ব্যাপার, শহরের রাস্তায় অ্যাক্সিডেন্টের ভয়ে গ্রামের রাস্তায় গাড়ি চালানো শিখছেন নাকি? আপনার পাংচার হয়ে গেছে? না মানে আপনার চাকা পাংচার হয়ে গেছে, বলে তো ঠিক করে দেই। ধন্যবাদ। রাস্তায় একটা সুন্দরী মেয়েকে একা পেয়ে অনেক পুরুষই সাহায্য করতে চায়, আপনার সাহায্যের প্রয়োজন নেই, আপনি যেতে পারো। এই নামো, মাল চেক করবো। ট্রাকে কোনো বেআইনি মাল নেই স্যার। এই দেখুন চালান। চালান ঠিকই আছে, তবু দেখতে হবে। ঠিক আছে, দেখো। হ্যাঁ, যাও। স্যার, দুধের বাক্সে সাপের চামড়া। সাপের চামড়া কই দেখি? সাপের চামড়া না। That's good.
ট্রাকের মধ্যে বেআইনি মাল দিয়ে আমার কাছে মিথ্যে বলেছিস। কেন তুই আইনের কাছে আমাকে মিথ্যে অপরাধী করেছিস? বল, রাগ করছো কেন বন্ধু? বেআইনি মাল বলেই তো টাকাও তোমাকে বেশি দেওয়া হয়েছে। হরামখোর বেঈমান, টাকার জন্য তোর মতো জানোয়ার অপরাধ করতে পারে, কিন্তু রাজা, এই রাজা অপরাধ করতে পারে না। আমি তোকে পুলিশের কাছে নিয়ে প্রমাণ করব, অপরাধী আমি না, অপরাধী তুই। এখানে একবার কেউ এলে আর ফিরে যেতে পারে না, তুমিও পারবে না। আমার এই দেহটা ইস্পাতের চেয়েও মজবুত, তোর আড্ডাখানা চতুর্দিকে যদি লোহার বেরিয়ে থাকে তা ভেঙে তোকে নিয়ে রাজা এখান থেকে বেরিয়ে যাবে। রাজা নির্দোষ, একে নিয়ে হাজত খানা রাখ। ইয়েস স্যার। কার সাথে ভালো করলি রাজা? নিজেকে নির্দোষ প্রমাণ করে আইনকে সাহায্য করার জন্য আপনি যে সৎসাহসে পরিচয় দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। চলে, সালাম। ওয়ালাইকুম সালাম। আমার ব্যবহারের জন্য আমি সত্যি দুঃখিত, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আপনি জানেন ওই শয়তানটা আমাকে? জানি, বলতে হবে না, আমি সব দেখেছি, সব শুনেছি। আমি বোধ হয় আপনার অনেক ক্ষতি করে ফেললাম, বলুন কোথায় যাবেন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। কি হলো, কোথায় যাচ্ছেন? আপনি আপনি আমার একটা উপকার করবেন? আমি আমি আপনাকে কি উপকার করতে পারি বলুন? পারেন, আপনি পারেন, আমাকে আপনি বিয়ে করবেন। বিয়ে? হ্যাঁ, তবে সত্যিকারের বিয়ে নয়, শুধু অভিনয়। কিছুদিনের জন্য আমার বাবার সামনে আপনি আমার স্বামী সেজে অভিনয় করবেন। দয়া করে আমার জন্য এই উপকারটুকু করুন, বিনিময় যত টাকা চাইবেন আমি দেব। টাকা? দেখুন, বিপদে পড়লে টাকা দেবার অভ্যাসটি কিন্তু আপনার এখনো যায়নি। সেদিন যেমন টাকা দিয়ে রক্তের দাম দিতে পারেননি, ওষুধের দাম দিতে পারেননি, তেমনি টাকা দিয়ে আজও আপনি আমাকে কিনতে পারবেন না। আমাকে ক্ষমা করে দিন, আর কোনো দিন টাকার কথা বলবো না, শুধু আমার অনুরোধটুকু রাখুন। নইলে যে আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। বেশ, বলুন আমাকে কি করতে হবে? আপনাকে আমার বাবার সামনে দাঁড়াতে হবে। দারোয়ান? এই দারোয়ানের বাচ্চা, তোকে আমি বেতন দেই কেন? বাড়িতে কে এলো, কে বেরিয়ে গেল তা দেখার জন্য স্যার। তাহলে মলে গেল কখন? হারামজাদার দল, 12টা ঘন্টা পার হয়ে গেল, অথচ মলে কোনো খবরই নেই। এখন আমি আমানুল্লার কাছে কোন মুখে দাঁড়াবো? বল, কোন মুখে দাঁড়াবো? দেখ কে এলো। মামা, এটা তো আমাদের বাড়ি। মামাই তো শত্রু দিতে আমার বাবা মাকে খুন করিয়েছিল। ওই জানোয়ারের বাচ্চাদের গুলি করে শেষ করে দে। না না, ওই মুহূর্তে আমাকে আমার পরিচয় দেওয়া যাবে না। আমাকে করতেই হবে। ও
অবশ্যই দোয়া করবো। আব্দুল আমার বন্ধু, আজ আমি বুঝিয়ে দেবো, আসগর চৌধুরী মেয়ে ইচ্ছে করলে যাত্রার ফলে আমার বলতে পারে না। কোথায় টেলিফোন করবে? থানাতে নয়, আমার অফিসে। এক্সকিউজ মি, হ্যালো ম্যানেজার। হ্যাঁ আমি বলছি, শোনো আমি হঠাৎ বিয়ে করে ফেলেছি, আমার মার্সিডিজটা সাজিয়ে আমার কাছে পাঠিয়ে দাও। ও ঠিক আছে না? বলছি বলছি মলি, তোমাদের ঠিকানাটা 41/2 গুলশান 1। হ্যাঁ 41/2 গুলশান 1। ইডিয়েট, ওটা তো 86 মডেল। আরে না না, 87 একটা নয়, আরে গত পরশু যেটা কিনেছি সেটা লেটেস্ট। হ্যাঁ ওটাই পাঠিয়ে দাও। আর শোনো, আমার কর্মচারীর সংখ্যা জানো কত? 20,000। প্রত্যেককে আমার বিয়ে উপলক্ষে দু মাসে বোনাস দিয়ে দাও অ্যান্ড ইমিডিয়েটলি। আর শোনো, একটা গ্র্যান্ড পার্টির ব্যবস্থা করবে, 20,000 লোকের খাবার ব্যবস্থা হবে, আর প্রতি প্লেটের দাম হবে মিনিমাম 500 টাকা করে। ওকে রাখি। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হাই হাই মামনি, হাই 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 পাপি, খুব ভালো করেছিস মা। ও ইয়ে ইয়ে জামা বাবাকে নিয়ে ওপরে যা, চল 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 চল, চালাম করতে হবে না, যাও যাও যাও। তার বন্ধু তার নিচে 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 সে চিৎকার করছে। আমার ফুপু 16 বছর আগে স্মৃতি হারিয়ে ফেলেছেন, সবসময় চিৎকার করে। এসো খাবো না, আমি খাবো না, না। মনে হলো ফুপুর যেন কিছুই হয়নি, সম্পূর্ণ সুস্থ। অথচ অথচ না, মানে স্মৃতি হারানোর পর থেকে কেউ ফুপুকে এইভাবে ওষুধ খাওয়াতে পারেনি, আর ফুপুও কোনোদিন কাউকে এইভাবে আদর করেনি। আপনি যে জাদু জানেন এটা আমার জানা ছিল না। মানে মানে যেভাবে ফুপুকে ওষুধ খাওয়ালেন, ঘুম পাড়ালেন, আমার কাছে সবটা জাদু বলে মনে হয়েছে। পৃথিবীতে জাদু বলে কিছু আছে কিনা জানি না, তবে মাঝে সন্তানকে জাদু করে কাছে টানে সে কথা সবার জানা। আর তাই সব মাতা সব সন্তানকে আদর করে জাদু মোনা বলে ডাকে। কি বলছো তুমি? বলে বিয়ে করে ফেলেছে? হ্যাঁ বিয়ে করেছি তো, হয়েছে নাকি? আমার তোমার ছেলের সঙ্গে বিয়ে দেবো,
আমার ছেলে একবার বিয়ে হওয়া মেয়েকে আবার বিয়ে করবে? ইটস নো প্রবলেম ড্যাডি, আমাদের আমেরিকাতে নতুন বছরে নতুন বউ, মেয়েদের জন্য নতুন বছরে নতুন হাজবেন্ড। এদেশে আই মিন বাংলাদেশে একটা মেয়ে মানুষকে নিয়ে একটা পুরুষ 30 বছর পরে থাকে, আমি তো ভাবতে পারি না। শুনেছি বেঁচে থাকলে নাকি 60-70 বছরও কাটায়। হাউ ফানি, অল আর অ্যাশ, আই মিন গাধা নাকি? হ্যাঁ, তার মানে ড্যাডি এটা কোনো সমস্যাই নয়। ওই ক্যাটের ছানার সঙ্গে মলির বিয়ে হলো, আমি মলিকে অ্যাকসেপ্ট করতে রাজি। জাগি, আমার রাগ করছো কেন? সম্পত্তিটা হাতে আনতে হবে না? সম্পত্তির সাথে বিয়ের কি সম্পর্ক আছে? এতদিন যে সম্পত্তির জন্য আমরা অপেক্ষা করেছি, ওই জামাই বাবাজি মানে মলির প্রেজেন্ট হাজবেন্ডকে দিয়ে সেটা হাতের মুঠোয় আনতে হবে। এখানে দাঁড়িয়ে কি ভাবছেন? ভাবছি ভাগ্য আমাকে কত উপহাস করতে পারে। এতে উপহাসের কি হলো? আমরা তো অভিনয় করছি। হ্যাঁ, অভিনয় করছি আমার জীবনের সাথে, তোমার সাথে অভিনয় করতে হবে আমার রক্তের সাথে। আরে আরে, কোথায় যাচ্ছেন? ঘুমোতে। কোথায়? কেন, বাইরে। আচ্ছা লোক তো আপনি, আপনি বাইরে ঘুমোতে যান, লোকে দেখুক, আর আমাদের অভিনয়টা ধরা পড়ুক। তার মানে তাহলে কোথায় ঘুমাবো? আসুন, আপনি এইখানেই ঘুমোবেন। এখানে মানে এখানে? জি। তাহলে আপনি? আমিও এখানে ঘুমাবো। বাবা, আপনার সাহস তো কম নয়। সাহস না থাকলে কি হঠাৎ এইভাবে আপনাকে সামনে সাজিয়ে নিয়ে আসতে পারতাম? আর তাছাড়া আমি আপনাকে বিশ্বাস করি। তাই বলে এক ঘরে একই বিছানা রাখছি যাব? হ্যাঁ, এই দেখুন না কি ব্যবস্থা করেছি, আপনি ওই দিকে আর আমি এই দিকে, আর আমাদের দুজনের মাঝখানে ভদ্রতার এই দেয়াল থাকলো। নিন, শুয়ে পড়ুন। সত্যি সত্যি সে যদি আমার স্বামী হতো, আমি মিছে মিছে কি ভাবছি। আরে
প্রিয়তমা করিও ক্ষমা বেশরম কিছু লোক থাকে লুকিয়ে লুকিয়ে সবে থাকে ফেরি ঘাটের যা অবস্থা না দুই তিন দিন তো লাগবই তিন দিন তুমি ভাইয়া আসবে না একটা কথার কথা কইলাম এই কত রকম ভেজাল থাকে না তবে বাবু কোন ভেজাল আর পেশাল ঠিক কোনো চিন্তা করো না এরাই বলতেছে এলা ঘুমা করতে যাও আমার যা খিদে লাগছে আমার আপনার মাঝে ভদ্রতার একটা দেয়াল ছিল না ছিল সেই দেয়াল যে নিজের গায়ে জড়িয়ে ঘুমিয়ে থাকবে এমন তো কথা ছিল না মানে আমি আমি দুঃখিত মানে রাতে শীতে হুশ ছিল না জি আসলে কি জানেন পুরুষ মানুষরা সব দেয়াল সবসময় রাখতে পারে এই যে বাবাজি নাস্তা না করে কোথায় যাচ্ছ বাপি ওর আবার সোনাগায় ব্রেকফাস্ট করার অভ্যেস তো আর তাছাড়া আজ একটা কনফারেন্স আছে জানি বাবাজি তোমার একটুখানি সময়ের মূল্য অনেক তবু বলছিলাম আমার জন্য তোমার একটু সময় হবে মানে একটা বিজনেস টক ছিল বেশ বলুন বলি তুই গাড়িতে গিয়ে বস আচ্ছা বাপি বাবাজি তুমি হলে গিয়ে আমার মাল্টি মিলিয়নিয়ার জামাই তোমার পাশে শ্বশুর হিসাবে আমার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকা দরকার নিশ্চয়ই নিশ্চয়ই জানো বাবাজি বাইরে সবাই জানে যে আমি একজন মস্ত বড় লোক
আসলে আমি একজন কেয়ারটেকার মাত্র। কেয়ারটেকার? হ্যাঁ, কেয়ারটেকার। আসলে সমস্ত সম্পত্তির মালিক হলো আমার ওই পাগল বোন। দুঃখের কথা কি জানো বাবাজি, আমার বোনের স্বামীকে কে বা কারা গুলি করে মেরে ফেলেছে। আর সে থেকেই আমার বোনটা পাগল। ওর দুটো ছেলে আর একটা মেয়ে ছিল, খুনিরা ওদেরও গুম করে ফেলেছে। ভাগ্য ভালো, মৃত্যুর আগে আমার ভাই সাহেব আমার বোনের নামে সমস্ত সম্পত্তি উইল করে গেছিল। তাহলে তো আপনার বোনের সম্পত্তি মানে আপনার সম্পত্তি। তা কি করে হয় বাবাজি, ওই উইলে লেখা আছে আমার বোন স্বেচ্ছায় যাকে লিখে দেবে সেই হবে সমস্ত সম্পত্তির মালিক। আচ্ছা আচ্ছা, তা আপনার নামে লিখিয়ে নিলেই তো পারেন। চেষ্টা কি কম করেছি বাবা, আমাকে সহ্যই করতে পারে না। শুনে তো দূরে থাক, কোন কাগজ তার হাতে দিলে ছিঁড়ে গেলে তো আমি কি করতে পারি? তুমিই পারো, শুধু তুমিই পারো। তুমি আমার বোনের কাছ থেকে একটা সই করিয়ে নিতে পারো, কারণ শানু তোমাকে দেখলে উত্তেজিত হয় না। এই সামান্য উপকারটুকু যদি করে দাও তাহলে তোমাদের সমাজে আমি একটু দাঁড়াতে পারি। ঠিক আছে, আমি চেষ্টা করবো। থ্যাংক ইউ বাবাজি, থ্যাংক ইউ। যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এতদিনে বোধ হয় সম্পত্তিটা আমার হাতের মুঠ হয়ে এলো। পারুম না মানে, আই সেনা ছেলে জোর কইরা এই স্যান্ডেলা করে লেব না, কিন্তু শিনুন কেমনি না শিনলে আনুন কেমনি? আমার কাছে ওর ছবি আছে কালু ভাই। ছবি আছে? কও কি বলবো, ছবি দেখতে হলো বয়ে রয়েছো, দেখা দিই ছবিটা। হায় হায়, সর্বনাশ! কি হয়েছে কালু ভাই? আরে মরা, এই ব্যাটারে আমি চিনি তো, চুনা পট্টিতে গাড়ি লিয়া কোন মায়ারে খুঁজতে দেখছি। নিশ্চয়ই তোমারে খুঁজছে। তুমি সত্যি খুঁজতে দেখেছ? আরে হো বাবু। আচ্ছা, কামটা কি করে জানো কিছু? শুনেছি সে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? বাস বাস, পায়ে গেছি। এর লেগেই তো রমনা পার্কের সামনের হোটেলে মাঝে মধ্যে আড্ডা মারতে দেখি। আড্ডা মারতে দেখো? আরে হো, ওই যে কি জানি ইঞ্জিন ইনস্ট্রি কয় না, ওই আমি। চলো চলো চলো। কোথায় যাবো? আরে চলো না আমার লোক। এ না মানে আজকে মিলাই দেবো। হঠাৎ করে এমনি ভাবে? হ্যাঁ ঠিক কথা, ঠিক আছে। আজ আমি একা যাবো, সব ঠিক করে আইগা, পরে তোমার এলে যাবো। হ্যাঁ শুধু একবার তুমি আমাকে চেনার চেষ্টা করো মা, তোমার খোকার নাম ধরে ডাকো মা, ডাকো ডাকো মা, মা শুধু একবার বলো আমি তোমার খোকা মা, আমি তোমার খোকা। আমি কিছু মনে করতে পারছি না, আমি আমি চিনি না, আমি আমি মনে করতে পারছি না। কি অভিনয় করা শেষ হলো? অভিনয় করতে এলে আমার সাথে, এখন দেখছি আমার ফুবুর সাথে চলছে সাংঘাতিক অভিনয়। আসলে তুমি যে একজন পাকা অভিনেতা সন্দেহ নেই। ঠিক বলেছ মলি, আমি একজন পাকা অভিনেতা, তাই তো তোমার সাথে অভিনয় করছি, তোমার ফুবুর সাথে অভিনয় করছি, আমি আমি আমার নিজের সাথে অভিনয় করছি। এই রাগ করেছ মলি, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। মানে মানে
কার ফটো? এই ছবিটা তুমি কোথায় পেয়েছো? যার কাছে আছিল হ্যাঁ দিছে আপনারে খুঁজা বাইর করতে। কি চিন্তা করতেছে? আরে যে আপনার হাই চেক করছিল। কোনো কথা বলবেন না, পকেটে যা কিছু আছে বের করে দিন। মানে বলছে কোথায় সে? বাইরে আপনার লেগে অপেক্ষা করতে আছে। আচ্ছা আচ্ছা, এই যে একটা কাটলেটের অর্ডার দিয়া যান। এই রবি, কত খুঁজেছি তোমাকে, কেউ তোমার ঠিকানা বলতে পারেনি। শুধু দাঁড়িয়ে থাকবে, কিছু বলবে না। সেদিনই টাকাটা তোমার বাবা? বাবা নেই, টাকাটা আমি কাজে লাগেনি। টাকা ফিরিয়ে দেবার জন্য কি খুঁজেছো? আর কিছু কি বলার নেই? আমার মতো হতভাগী গরিব মেয়েরা অনেক কিছুই বলতে পারেনি ইঞ্জিনিয়ার সাহেব। কেন পারবে না রুবি? যে তোমার সামনে দাঁড়িয়ে আছে সে তো তোমার না বলা কথাগুলি শুনতে চায়। নিজের অজান্তে কখন কেমন করে তোমাকে ভালোবেসে ফেলেছি জানি না। বারবার তোমাকে খুঁজেছি, কাছে পেতে চেয়েছি, শুধু বলার জন্যে আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে ভাবনি? একটু মনে পড়েনি আমাকে? একটু ভালোবাসনি? বলো রুবি, বলো বলো। তুমি যে আমারি, আমি যে তোমারি, প্রেমে জীবন দিতে পারি, এসো দুজন বাধা করি। সুখে দুঃখে পাশে রব পূজনে, ভালোবেসে তুমি আমি সাথী দুজনে, সুখে দুঃখে পাশে রব পূজনে। সাথী নয় শুধু জীবন সঙ্গী, আমি তোমার প্রেম পূজারি, আমি তোমার প্রেম পূজারি। তুমি যে আমারি, আমি যে তোমারি।
राजा तो साधारण कोस्टर ड्राइवर अथच बोले गेल भद्र महिला ना कि तर माँ ताहले राजा एबारी भी छेले राजा कोथाय गिये छेले बाइरे देखो तो कैमन सेजे छे जार जन्य सेजे छो ताके जिज्ञेस करले पारो जदि बोली ताके जिज्ञेस करछि सब किछु नि अभिनय कोन ना मले आमि जानि राजा अभिनय सूत्र धरेई आमादेर एई काछे आसा ताई आज आमार सब किछु तोमार काछे अभिनय लागे किन्तु विश्वास करो आमि आज अभिनय करछि ना आमि तोमाके सत्यि सत्यि भालोबेसे फेलेछि मले हे राजा आमि तोमाके बिये करते चाई मले तुम हमको चाओ किंतु आमि चाई कि ना से कथा तुम्हार जाना उचित तुम कि बोलछो राजा हाँ मले तुम्हें हयतो दुख पाबे तबु तुम्हें बोलते हय आमि जेने शुने एकजन क्याब चेकेर मेयेके बिये करते पारि ना राजा ये तो अबाक होवार किछु नेई मले कारण तुम्हें भालो करेई जानो तुम्हार प्रभु सुस्थ हले तार समस्त सम्पत्ति आमाके लिखे देबे आमार नामे তুমি কি বলতে চাও লিখে দিলেই সব সম্পত্তির মালিক তুমি হয়ে যাবে আমি একা বলবো কেন সবাই বলবে দেশের আইন বলবে রাজা সেই কথা তুমি বলতে পারলে একদিন টাকা দিতে চেয়েছিলাম বলে তোমার আত্মসম্মান বেঁধেছিল অথচ আজ তুমি একটা ভুল লিখেছো আরে সেদিনের রাজার ড্রাইভারের সাথে আজকে রাজার অনেক ব্যবধান মলি আমার কাছে তোমার ভালোবাসার চেয়ে এই সম্পত্তির মূল্য অনেক অনেক বেশি রাজা তুমি এত সত্যপর আমি ভাবতেও পারিনি অর্থের লোভ তোমাকে অন্ধ করে দিয়েছে
আমি তোমাকে চিনতে ভুল করেছি। বলি, তুমিও শুনে রাখো রাজা, যে সম্পত্তির লোভে আজ তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করছো, সেই সম্পত্তির মালিক তুমি কোনোদিন হতে পারবে না, কোনোদিন না। তুমি আমাকে ভুল বুঝো না মালি, এটা আমার একটা অভিনয়। বাপি, বাপি, কি হয়েছে মালি? বাপি, আর এই মুহূর্তে তুমি রাজাকে বাড়ি থেকে বের করে দাও। রাজা? রাজা মানে কোন রাজা? মানে ওর নাম রাজা, ও একটা স্বার্থপর বেইমান লোভী। কার কথা বলছি? তুমি তাকে জামাই বলে জানো। জামাই বাবাজির কথা বলছিস? সে কি রে, মেয়ে জামাইকে বাড়ির থেকে বের করে দেবো? ওর মাথা খারাপ হয়েছে। না বাপি, আমার মাথা ঠিকই আছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। অত রাগ ভালো নয় মা, শত হলে ওর সাথে তোর বিয়ে হয়েছে। না হয়নি, তোর আমার বিয়েই হয়নি, সব সাজানো নাটক ছিল, অভিনয় ছিল। আস্তে আস্তে বল মা, আমি আগেই জানতাম তোদের বিয়েটা একটা অভিনয় ছিল। তুমি জানতে? মানে আমি আগে সন্দেহ করেছিলাম, কিন্তু এই মুহূর্তে তোকে বাড়ির থেকে বের করা যাবে না। কেন যাবে না? বোকা মেয়ে, কিচ্ছু বলবে না, মানে ওকে দিয়েই তো সম্পত্তির দলিলে সই করিয়ে নিতে হবে, সমস্ত সম্পত্তিটা আমার হাতের মুঠোয় আনতে হবে। মানে? মানে মানে দলিলে সই করা না পর্যন্ত ও এখানেই থাকবে, আর আমাদের দুজনকে রাজার সাথে অভিনয় করতে হবে। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো, কিন্তু আমি আর অভিনয় করতে পারবো না। একটা কথা মনে রেখো বাপি, রাজা যখন সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেবে তখন কিন্তু আমাকে দায়ী করতে পারবে না। করব না, করব না, তোর বানানো জামাইকে দিয়েই তো আমার স্বপ্ন সার্থক হতে চলেছে, তারপর পথে রাজা পথেই নেমে যাবে। বাস বাস, রাখো রাখো রাখো। হ্যাঁ খাইছে আমারে, বুঝে বাড়ির নেই ওস্তা দেখান, আমি কি জবাব দেবো? হ্যাঁ খাইছে, এই চোখে নিচে পড়াও, এই চোখে শেষ শুধু আমার সেলবুটা, এই খুঁজে যাই আনবারে, এইটা শেষ ভালো, এলাই ইচ্ছা তাই হো। রবে, হ্যাঁ রবে, ব্যাপারটা কি? রাজা নেই কাপড় চোপড়ে উন্নতি দেখা যায়। বুঝলা না, বোন বানাইয়া মাত্র ঘরে রাখছে। গেল কোথায়? এই রবি, এই যে রাজা মিয়া, কারে খুঁজতে আছো? কেন রুবিকে? ভয় না, তোমার বই নিয়ে ব্যবসা লোকসান করানোর মতো মাইয়া না। কি বলতেছেন আপনি? সুবাংলা ভাষা বুঝতে পারতেছে না, ইজ্জত বেসনের টাকা নিয়ে ফিরে আসবে বাবা। বুঝবা চলে যাবো, এত বড় গলা রাস্তার একটা মাইয়া তুই লাইনে ভাড়া খাটা যাচ্ছ, আমরা কলি গলায় চেপে ধরবা? শোনো, এটা কোনো ব্যবসা পারো না ভাইয়া। কখনই নেই, আমি জানতে চাই গরিবের বোনের ইজ্জত কেনার মতো তোমার কত টাকা হয়েছে ভাইয়া? বলো কত টাকা হয়েছে ভাইয়া? ক্ষমতা আমাকে ভাইয়া বলে ডাকবি না, আমি আমি তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে বোনের মর্যাদা দিয়েছিলাম, ভাইয়ের আদর দিয়ে মমতা দিয়ে আমার বুকে টেনে দিয়েছিলাম, টাকার লোভে আমার সেই মমতাকে তুই বিক্রি করে দিলি ভাইয়া। মানুষের সামনে প্রমাণ করে দিলে আমি একটা মেয়ের দাম, এই সুহাগিনী বড় হয়েছিলাম। আজ আজ তুমি যখন বলছো আমি কলঙ্কিনী। দাঁড়াও রবি, এভাবে চলে গেলে শুধু তোমার ভাইয়া কেন, বস্তির সমস্ত লোকই মনে করবে তুমি সত্যি কলঙ্কিনী। কিন্তু আমি প্রমাণ করব ভালোবাসা কোনো পাপ নয়, অপরাধ নয়। এই ঘর ছেড়ে তুমি তখনই যাবে যখন আমি তোমাকে ভালোবাসার মূল্য দিয়ে আমার ঘরের বউ করে নিয়ে যাব। রুবি, না জেনে শুনে তোমার প্রতি অনেক অন্যায় করে ফেলেছি, তুমি তুমি আমাকে ভাইয়া। রুবি ভাইয়া, আমারে তুমি মাফ কইরা দাও। ঠিক আছে, মাফ করলাম, এখন কি হয়েছে বলবি তো? এই কইতাছি, এই এক দুইজনের প্রেমের সাক্ষী আমি। ঠিক আছে, যা মিষ্টি নিয়ে এবং সেটা তো নিজের পকেট থেকে নিয়ে এই যাইতাছি অক্ষরে আমি।
আরে রাজা ভাই, না কি ব্যাপার, তুমি এখানে? রাজা ভাই, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি তুমি আমাকে কি জিজ্ঞেস করবে, আমার প্রথম পরিচয় আর বর্তমান পরিচয়ই তো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তাহলে আজ আমি আমার জীবনের চরম সত্যটাকে এই প্রথমবারের মতো তোমাকেই বলবো। আমিনুল্লাহ নামের এক খুনিকে দিয়ে আমার মামা সম্পত্তির লোভে আমার বাবাকে খুন করায়। বাবা খুন হবার পর আমার মা পাগল হয়ে যায় আর আমিও হারিয়ে যাই। হারিয়ে যায় আমার এক ভাই এক বোন। অনেক বছর পর আবার আমি আমার মাকে ফিরে পেয়েছি, তাই আগে চাই আমি আমার মাকে ভালো করতে, তারপর নিতে চাই বাবার খুনের বদলা। আমার সমস্ত ঘটনা একটু শুনলে আমার আমার একটু উপকার করবে ভাই। আমি আইনের লোক, উপকার করাটাই আমার কর্তব্য। এই মুহূর্তে আমার একটা দামি গাড়ির দরকার। বাবাজি, এদিকে এসো বাবাজি। এসো বাবাজি, পরিচয় করে দিই, আমার বন্ধু আমানুল্লাহ। আমানুল্লাহ খর জামাই বাবাজি। গ্ল্যাড টু মিট ইউ। কেমন করে কি দেখছো বাবাজি? আমার আর এক পরিচিত শত্রুকে। শত্রু দেখতে ঠিক আপনার বন্ধুর মতো, তাই ভাবছি চেহারার কত মিল। তোমার জামাই বাবাজি হঠাৎ এ কথা বললো কেন? ভয় পেয়ে গেলে? আরে মানুষের মতো মানুষ পায় না স্যার। আপনার টেলিফোন স্যার। তুমি বসো, আমি আসছি। বস, এ তো সেই রাজার ড্রাইভার যে জাম্বোকে জেলে পাঠিয়েছিল, পুলিশের হাতে আমাদের ব্রিফকেস তুলে দিয়েছিল। কি বলছো তুমি? নিজের চোখকে তো ফাঁকি দিতে পারি না বস। তাহলে কি আজগর ড্রাইভারকে জামাই সাজিয়ে আমার সাথে প্রতারণা করছে? প্রতারণার শাস্তি দেবার দায়িত্ব ড্রাইভার আমার উপর ছেড়ে দিন বস। আজগর চৌধুরীর বিষ দাঁত কি করে ভাঙতে হয় তা আমার জানা আছে। না জাম্বু, রাজা ড্রাইভারের একটা বিহিত না করে আজগরের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না। প্রথমে রাজা। আপনি কিচ্ছু ভাববেন না বস। রাজাকে প্রজা বানাবার বুদ্ধি আমি আপনাকে দেব। কি করে? অনেক সময় দেখা যায় রোগী পূর্বের স্মৃতি ফিরে পেয়ে সুস্থ হয়ে ওঠে, তবে জ্ঞান ফেরার পূর্বে কিছু বলতে পারছি না। চলি, তুমি অবজারভেশনে থেকো। ইয়ে সত্যি সত্যি স্মৃতি ফিরে পাবে তো ডাক্তার? জ্ঞান ফিরে আসলে আমাকে খবর দেবে। মা,
কে তুমি? আমি আমি তোমার ছেলে মা, তোমার বড় খোকা। ছেলে বড় খোকা জানু ভাইজান, আমার লাখ লাখ শুকুর যে তুই আমাদের চিনতে পেরেছিস। ষোলো বছর পর তুই স্মৃতি ফিরে পেলি। হ্যাঁ শানু, আরে এ তোর অপু, তোর বড় ছেলে অপু। ওকে আসো চল। আমার অপু, আমার অপু। মা মা চেতনা, চেতনা অপু, আমার রানা, আমার বেবি, ওরা কোথায়? ওরা কোথায়? কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন? আমার রানা বেবি কোথায়? কোথায় ওরা? আমি আমানুল্লাহ বলছি। হ্যাঁ সেই আমানুল্লাহ, তোমার পরিচিত শত্রু। কে বলতে চান? ইয়েস, তোমার একমাত্র আদরের বোন রুবি এই মুহূর্তে আমার আস্তানায় বসে আছে। রুবি? হ্যাঁ রাজা, তোমাকে আমার আস্তানায় আনার জন্য আমাকে এই পথটাই বেছে নিতে হলো। না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস অবশ্যই করবে। ভাইয়া, ওরা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে, আমাকে বাঁচাও ভাইয়া, আমাকে বাঁচাও। আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই আসবে। আমানুল্লাহ, আমার বোনের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। কোনো গ্যারান্টি নেই রাজা, সময় মতো আমার গোডাউনে না আসলে তোমার আদরের বোনটা ফর নাথিং মারা পড়বে। আমি আসবো। সাত রাস্তার মোড় থেকে আমার লোক তোমাকে নিয়ে আসবে, লাল রঙের টয়োটা স্প্রিন্টার, ঢাকা ঘ 6202। একটা সিগন্যাল দাও, গাড়িতে ওঠো। হ্যাঁ কষ্ট রে, গাড়ি তো রেল হয়ে যায়। ওস্তাদ, ওস্তাদ, এই আলখানা, এই বুবুর কোনো খোঁজ পাইছেন? না। হ্যাঁ রাজা, ওই কারা যেন গাড়িতে তুলে নিয়ে গেল। এইদিকে। কোন দিকে গেছে? এইদিকে। গাড়ির নাম্বার জানো? হ্যাঁ, এই ঢাকা ঘ 6202। ওঠো গাড়িতে ওঠো। আচ্ছা সেই নাক, সেই মুখ, ছোট্ট একটা তিল, সব একই রকম। কি দেখছেন অন্তরে? হারে যাওয়া একটা মুখ দেখছি বাবা, তার নাম রানা। মুখেও একটা তিল ছিল ঠিক তোমার মতো। এই তো দেখ ছবি, দেখো। ও তোমার প্রশ্নের জবাব দিতে পারবে না রানা, সাহেলার গর্ভে তোমার জন্ম হয়নি বাবা। ও শুধু, ও শুধু তোমাকে মানুষ। রানা আমার সন্তান, আমি রানার মা। সাহেলা, হাজার ওর কাছে কিছুই লুকিয়ে রেখো না, তথ্যকে লুকিয়ে রেখে জন্ম দিতে পারিনি বলেই কেন?
সেই অপরাধী বুঝে আমি রানার মা হতে পারবো না, রানাকে বুকে জড়িয়ে রাখতে পারবো না, ওর মুখে মা ডাক শুনতে পারবো না। বলো কে বলেছে তুমি মা ডাক শুনতে পাবে না? সারা জীবন আমি তো তোমাকে মা বলে ডাকবো। গর্তে ধরবে কিন্তু লালন পালন তো করেছো, বড় করেছো, মানুষ করেছো, এই তো সে মা আমার। শুধু একবার, শুধু একবার আমার গর্ভধারিণী মাকে মা বলে ডাকার। আমি জানতে চাই আমার বোন কোথায়? এত উত্তেজিত হওয়ার কি আছে? রবি কোথায়? ওকে ছেড়ে দাও আমানুল্লাহ। দেব, নিশ্চয়ই দেব, তবে বিনা শর্তে নয়। কি সেই শর্ত? অভিনয়ের। শোনো রাজা, আমি জানি তুমি নিঃসন্দেহে একজন পাকা অভিনেতা, এবার তুমি আমার জন্য অভিনয় করবে। তোমার কথা আমি বুঝতে পারছি না। অত্যন্ত সহজ, সম্পত্তি লোভে আজগর চৌধুরী আমাকে দিয়ে মিস্টার খানকে খুন করিয়েছিল, অথচ কথা ছিল সম্পত্তির 50-50 ভাগ হবে, কিন্তু আমি জানি পুরো সম্পত্তিটাই এখন সে একাই আত্মসাৎ করতে চায়। কিন্তু আমি তা হতে দেব না, সম্পত্তিটা আমি চাই। তোমাকে জামাই আদর করে আজগর যে দলিলে সই করাতে চায় সে দলিলটায় সই হবে না। দলিলে সই করাবে তুমি আমার দলিলে, আমার জন্য। তোমার শর্ত যদি না মানে? সে তোমার খুশি। একদিকে তোমার বোন রুবি, আরেক দিকে এই দলিলে আজগরের বোনের সই, তুমি বেছে নিতে পারো। তবে মনে রেখো, পুলিশের সাহায্য নেওয়ার চেষ্টা করলে তোমাদের লাশ পোস্টমর্টমের জন্য লাশ করে থাকবে। জাহিদ তুমি? হ্যাঁ আমি, তোমার শত্রু। শত্রু? হে তুমি কি বলছো? আমানুল্লাহর সাথে তোমার সব কথাই আমি শুনেছি, তোমার মুখোশ আমার কাছে খুলে গেছে রাজা। জাহিদ, যে সন্তান হারা মায়ের সাথে তুমি সন্তানের মিথ্যে অভিনয় করছো সে আমার ফুপু। যে আজগর চৌধুরীর কথা মতো তুমি আমার ফুপুর সম্পত্তির দলিলে সই করাতে চাও সেই অপরাধী আমার জন্মদাতা পিতা। টাকার লোভে তুমি যে অন্যায় করতে যাচ্ছ আমি তা হতে দেব না। এই দলিল আমাকে দিয়ে দাও। না জাহিদ না, এ দলিল তুমি নিতে চাও না। আমানুল্লাহকে আমি কথা দিয়েছি, কিছু বাসুতি হবে জাহিদ। রবির মতের নাম তোমার মুখে শোয়াবে না রাজা। ও যখন জানতে পারবে যাকে সে আপন ভাইয়ের মতো অন্তরে ঠাই দিয়েছে, আর সে তো জঘন্য নীচ প্রতারক, তখন তখন সে তোমাকে ঘৃণা করবে। জাহিদ, জাহিদ তুমি আমাকে ভুল বোঝো না, আমাকে আমার কাছে যেতে দাও, সময় হলে সব জানতে পারবে। না, এই দলিল না দিয়ে তুমি যেতে পারবে না। দলিল আমাকে নিয়ে যেতেই হবে জাহিদ। অসম্ভব, সই নিতে দেব না। সরে যাও জাহিদ। এই দলিলটা আমাকে দিয়ে দাও রাজা। না, দলিলটা দিয়ে দাও রাজা। জাহিদ, ওস্তাদ জাহিদ ভাই না? আরে জাহিদ ভাই আপনি কি ব্যাপার? হ্যাঁ কালু, জলদি জলদি চলো, চলেন তাড়াতাড়ি, জলদি করো, বেবি ঘুরাও কালু ভাই, তাড়াতাড়ি চলো। আর যাইতেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই নে বাবা, সই করে দিলাম। আজ থেকে 16 বছর আগে তোর বাবা যে সম্পত্তি আমাকে উল করে দিয়েছিল, আর এখন থেকে তুই তার মালিক।
কি হলো কালু ভাই? প্লাগে ময়লা এসে। আপনি একটু ময়লা আমি দেখতে আসি। আরে কোন যান? ওস্তাদ আমারে দেখে দেখলো না? হ্যাঁ চলে গেল। ব্যাপারটা কি? মলি 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 ভাইয়া, এ কি এ কি ভাইয়া, তোমার এই অবস্থা কেন? ফুপু ভালো হয়ে গেছে ভাইয়া? ফুপু ভালো হয়ে গেছে এই জন্য বুঝি সম্পত্তির দখলের এত হইচই? আমাকে তুই চিনতে পারছিস না বাবা, আমি তোর ফুপু। কেন চিনব না ফুপু, শুধু তোমার সুস্থ হবার খবরটাই জানি না, সারা জীবন যা চিৎকারার যন্ত্রণা শুনে এসেছি তাকে কি ভুলতে পারি ফুপু? জাহিদ জানিস বাবা, আমার অপুকে আমি পেয়েছি। অপু? কে অপু? তুমি যাকে অপু বলে জানো সে তোমার ছেলে অপু নয়, সে রাজা, সাধারণ এক কোস্টার ড্রাইভার। অপু সেজে সে তোমার সাথে অভিনয় করেছে, সম্পত্তির লোভে তোমার ভাই মানে আমার বাবা ওই রাজাকে তোমার সন্তান সাজিয়েছে। এসব কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি, আমার বাবা তোমাদের সম্পত্তি আত্মসাত করার জন্য 16 বছর আগে ফুপাকে খুন করিয়েছে, আর এই 16 বছর ধরে তোমাকে সুস্থ করার নামে অত্যাচার করেছে। না হ্যাঁ ফুপু হ্যাঁ, সম্পত্তি দখলের নামে সে রাজাকে তোমার সন্তান সাজিয়েছে, অভিনয় করিয়েছে তোমার সাথে শুধু সম্পত্তি তুলিলে তোমার সই নেওয়ার জন্য। দেরি হলে সর্বনাশ হয়ে যাবে ফুপু। বলো রাজা এখানে এসেছিল কিনা? আমানুল্লার কাছ থেকে দলিল নিয়ে এসেছে তোমার সই নেওয়ার জন্য। জাহিদ সব শেষ হয়ে গেছে বাবা, সর্বনাশ হয়ে গেছে, রাজা সমস্ত দলিলে সই করিয়ে নিয়ে গেছে। মা তুমি ঠিকই বলেছো মা, জন্মদাগ কখনো দুজনের এক হতে পারে না। যে দেখো মা, আমি তোমার সেই হারিয়ে যাওয়া সন্তান রানা। রানা তুই আমার রানা। হ্যাঁ বোন, রানা আপনারই সন্তান, 16 বছর আগে পথ থেকে কুড়িয়ে এনে আমরা শুধু ওকে মানুষই করেছি। আয় বাবা আমার বুকে আয়। রানা রে, এমন সময় তুই আমার বুকে ফিরে এলি, যখন এক প্রতারক আমার সাথে প্রতারণা করে সমস্ত সম্পত্তি সই করে নিয়ে পালিয়ে গেছে। সেই প্রতারক বলো মা? রাজা, তুই যাকে খুঁজতে এসেছিলি সেই রাজা আমার অত নয় বাবা। তুই তোমার ওয়াদার বরখেলাপ চালাকি চেষ্টা করলে পিস্তলের গুলিতে তোমার মাথা ঝাঁসা করে দেব, তোমার লোকদের অস্ত্র ফেলে দিতে বলো, কুইক। ভাইয়া রুবিকে ছেড়ে দিতে বল, কুইক। ভাইয়া ভাইয়া Thank you.
বিচ্ছিন্ন করেছিস, ষোল বছর আমাকে মা ডাক থেকে বঞ্চিত করেছিস, আমি তোকে ছাড়বো না আমরুল্লাহ, আমি তোকে ছাড়বো না। রাজা, তোর জালিয়াতির নাটক শেষ। দলিল কোথায়? আমার কুকুর দলিল কোথায়? বল আমার কুকুর দলিল কোথায়? জীবনে তুই অনেক অভিনয় করেছিস, বল আমার মায়ের সই করা দলিল কোথায়? রানা, আমার ভাই, ভাই আমার, বল আমার মায়ের সই করা দলিল কোথায়? জাহিদ, জাহিদ, বল দলিল কোথায়? রানা, আমার ভাই, ভাই কিসের ভাই? বল দলিল কোথায়? জাহিদ, জাহিদ, না বল দলিল কোথায়? জাহিদ, জাহিদ, এসব কি হচ্ছে? ভাইয়াকে তুমি, কাকে তুমি ভাইয়া বলছো? রুবি, তুমি জানো না ও একটা অর্থলোভী প্রতারক, সম্পত্তির লোভে মিথ্যা সন্তান সেজে আমার উপর সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছে। দিনের পর দিন ছেলে সেজে এক সহসরণ মায়ের সাথে অভিনয় করেছে, মায়ের মমতার সাথে ধোকাবাজি করেছে, আর তাকে তুমি ভাইয়া বলছো? ছি 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 ভাইয়া, আমি ভাবতেও পারিনি যাকে ফেরেশতার মতো বড় জেনেছি আসলে সে, আসলে সে কত বড়। রুবি, 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 খবর দলিল কোথায়? মা, তুমিও কি বিশ্বাস করো আমি তোমার সাথে অভিনয় করেছি? না মা, আমি তোমার সাথে এক বিন্দু অভিনয় করিনি, সত্যি আমি তোমার অপু মা। তোমার সম্পত্তিতে আমার কোনো লোভ নেই, কিন্তু কিন্তু তোমার মমতা থেকে আমাকে বঞ্চিত করো না মা। মা বলে ডাকার অধিকার তুমি কেড়ে নিও না মা, কেড়ে নিও না। তোমার কসম খেয়ে বলছি মা, আমি তোমার হারিয়ে যাওয়া ছিল অপু। আমার মায়ের কসম দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? দাদা বিশ্বাস কর, আমি, আমি তোর ভাই। ভাই মা, এই সেই দলিল, এই দলিল তুমি কাউকে দেবে না। মা দোহাই লাগে মা, এভাবে আমাকে একেবারে চলে যেও না। মায়ের পায়ে দিয়েছি তো সন্তানের বেহেস। আমি তোমার পায়ে স্পর্শ করে বলছি মা, আমি তোমার সাথে অভিনয় করিনি, আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান। একজন প্রতারক কখনো আমার সন্তান হতে পারে না, চলে আয় জাহিদ। Thank you.
দে রাতের শেষে সূর্য আসবে খানকে হত্যা করেছি এই দলিলের জন্য ষোলটি বছর আমি তুষের আগুনের মতো জ্বলেছি দরকার হলে আমি তোকে গুলি করবো সম্পত্তির জন্য সন্তানকে খুন করতে চাও চালাও গুলি চালাও গুলি সামনের থেকে সরে যায় না আমি সরব না তোমাকে আমার লাশের উপর দিয়ে হেঁটে যেতে হবে বাবা ওই দলিল আমি তোমার কাছ থেকে নেবই খবরদার নিজের হাতে তুলে নেবেন না অনেক বড় পাপি এসপি সাহেব আমাকে মাফ করে দেব না আমি সরব না তোমাকে আমার লাশের উপর দিয়ে হেঁটে যেতে হবে বাবা ওই দলিল আমি তোমার কাছ থেকে নেবই কেউ একবার নড়বেন না চারিদিকে ঘিরে ফেলো তুই আমার মাকে বিধবা করেছিস খবরদার নিজের হাতে তুলে নেবেন না অনেক বড় পাপি এসপি সাহেব আমার মা আমাকে মাফ করে দেবো